সুদূর আফ্রিকা থেকে মায়ের সঙ্গে ফোনে কথা হয় প্রবাসী ছেলের কিছুক্ষণ পরেই নামাজ শেষ করে আবারও মাকে ফোন করবেন ফিরোজ কিন্তু কিছুক্ষণ পর ফোন এলেও সেই ফোন আসে সন্তানের মৃত্যু সংবাদের শোকে কান্নায় ভেঙে পড়েন মা দক্ষিণ আফ্রিকার জোহেন্সবার্গে নিজের ডিপার্টমেন্টাল স্টোরে কর্মরত অবস্থায় বৃহস্পতিবার রাতে সশস্ত্র ডাকাতদের গুলিতে প্রাণ হারান ফিরোজ এবং একই সময় গুরুতর আহত হন তার শেলক নাসির উদ্দিন ছয় বছর ধরে জোহেন্সবার্গে ব্যবসা করছিলেন তিনি ফিরোজের মৃত্যুর সংবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধ্য ইসাপুরা গ্রামের তার বাড়িতে চলছে শোকের মাতমার ছেলে

নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ সবচেয়ে কম গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষণা করেন ময়না তদন্ত শেষে মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে এই ঘটনায় জোহানেজবার্গেই মামলা হয়েছে নিহত ফিরোজের ছয় বছরের এক কন্যা সন্তান রয়েছে নাসির উদ্দিন উজ্জ্বল সময় সংবাদ মুন্সীগঞ্জ